राज्य सरकारी स्कूले क्लार्क और विभिन्न रकम पदे कर्मी नियोगे नतून चाकरी विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने माध्यमिक पास थेके शुरू करे छेले मेये उभय आवेदन करते पारबेन। तो राज्य कोन स्कूले नियोग करा होच्छे, किभाबे आपनि आवेदन करबेन, की की पोस्टे एखाने रिक्रुटमेंट करानो होच्छे, ओई समस्त पोस्टे आवेदन करते गेले आरो कि शिक्षागत योग्यता प्रयोजन रयेछे, अफिसियालि नोटिस सह आजकेर एई भिडियोर माध्यमे जानिये देब। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এখানে পোস্টগুলোর নাম দেখুন, পোস্টের নাম এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে তিনটি, এখানে রয়েছে তিনটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করানো হচ্ছে। গ্রুপটা এখানে রয়েছে কোন কোন গ্রুপ, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা রয়েছে সায়েন্স, এখানে নিচে রয়েছে সায়েন্স, তারপরে সাবজেক্ট এখানে রয়েছে ইংলিশ, পিওর সায়েন্স, লাইফ সায়েন্স এখানে রয়েছে, তারপরে সেকশনটা এখানে দেওয়া রয়েছে কোন কোন সেকশনে, এখানে দেখুন 19 রয়েছে। তারপরে কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন, ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতাগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমেরটা এখানে দেখুন, ইংলিশে আপনাদেরকে স্নাতক হতে হবে, সাথে বিএড থাকতে হবে বা তার সমতুল্য। তারপরেরটা এখানে রয়েছে পিওর সায়েন্সে স্নাতক হতে হবে, সাথে বিএড আপনাদের থাকতে হবে বা তার সমতুল্য এখানে রয়েছে। তারপরে পোস্ট এখানে রয়েছে বায়োসায়েন্সে স্নাতক হতে হবে, সাথে বিএড থাকতে হবে বা তার সমতুল্য। তারপরে পরবর্তী পোস্ট এখানে দেখুন, নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে নন টিচিং, এখানে রয়েছে গ্রুপটা। তারপরে এখানে সেকশনটা রয়েছে এইচএস সেকশনে নিয়োগ করানো হচ্ছে, আনরিজার্ভ ক্যাটাগরি আবেদন করতে পারবেন, এখানে আপনার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বা তার সমতুল্য, এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নলেজ ইন কম্পিউটার। এক্সামিনেশন ফিজ এখানে রয়েছে 500 টাকা এখানে দিতে হবে, আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা রয়েছে এখানে, রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে, এবং 300 টাকা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের ক্ষেত্রে। এজডের কথা এখানে বলেছে কোন পোস্টে কতটা বয়স থাকতে হবে, এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এখানে বলেছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম বলেছে 40 বছর, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। তারপরে পোস্ট এখানে রয়েছে ক্লার্ক পদে আবেদন করতে গেলে মিনিমাম এখানে বয়সটা বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এখানে বলেছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। জন্মের সালগুলো এখানে দেখুন, জন্মের সালগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে এর মধ্যে হতে হবে, এখানে যেরকম দেওয়া রয়েছে 1/1/1983 এবং 1/1/2005 মধ্যে জন্মের সাল আপনাদের হতে হবে। নোটিশটি প্রকাশিত হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা থেকে, আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইংলিশ বাজার পোস্ট এখানে রয়েছে, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল 732101। যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে হচ্ছে 5 এপ্রিল 2023 সালের নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে নিয়োগ করানো হবে, যেটা মালদাতে রয়েছে বেঙ্গলি মিডিয়াম স্কুলে। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা এখানে রয়েছে, কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে, অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর 5 এপ্রিল 2023 থেকে 20 এপ্রিল 2023 চারটে পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। ঠিকানা এখানে রয়েছে, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তার লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে একবার দেখে নেবেন। অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনার এখানে আবেদন করবেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।